আমরা যাচ্ছি এখন গোয়ালিয়া, এই জায়গাটার নাম গোয়ালিয়া, বাট এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় মিনি বান্দরবন। তো এটা কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে আপনি যেটা দেখবেন যে রিজু খাল একটা ব্রিজ আছে, যেটা রিজু খালের একটু আগে হাতের বাম দিকে ঢুকতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে এটার নাম মিনি বান্দরবন হওয়ার কারণ কি। তো এইখানে আপনি দেখেন চারদিকে পাহাড়ি রাস্তা, পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা, দেখতে অনেকটা বান্দরবনের মতোই। এই জন্য ওনারা টুরিস্ট মূলত এই নামটা দিয়েছে মিনি বান্দরবন, বা যারা টুরিজমের সাথে সংশ্লিষ্ট তারা এটাকে বলছে মিনি বান্দরবন। আমরা এখানে ঘুরতে যাচ্ছি, দেখি আসলে এখানে কি ঘোরা যায়। আমার কাছে ভালো লাগছে, খুব সবুজ পাহাড়। এইখানে দেখা যাচ্ছে এই রাস্তাটা পাহাড়ের মাঝখান দিয়ে করেছে, পাহাড় কেটে। পাহাড় কাটাটা হয়তো বা কতটা ঠিক হয়েছে জানি না, রাস্তাটা পাহাড় না কেটে যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়, পাহাড়গুলো না কাটতে পারলে ভালো। তো সামনে দেখতে পাচ্ছি, ওয়াও আসলে তো সুন্দর, এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি বান্দরবন। তো এইদিকে যদি দেখেন, এইটা আমার মনে হয় বান্দরবনের সাইডেই পড়ছে, বান্দরবনের যে পাহাড়টা পাহাড়ের এই রেঞ্জেই পড়ছে আর কি। এখানে অনেকেই দেখি ঘুরতে আসছে। তো বেশ পর্যটক এসেছে, এখানে কিছু আবার দোকানপাট আসছে। জসিম ভাই আর যাওয়া যাবে না? হ্যাঁ, ওই পাশে কি সামনে কি একটু ঘুরে আসি না, মানে কতটুকু জায়গা আছে সামনে? হ্যাঁ, এখানে মানে এই পাহাড়টা দেখার জন্য যাওয়া যাবে। একটু নামি, হাওয়া বাতাস খাই। তো একটু পাহাড় আছে এই জন্য মূলত একে নাম নাম দেওয়া হয়েছে, স্থানীয় লোকজন বা যারা এই পর্যটকদের নিয়ে ঘুরতে আসে তারা একটা নাম দিয়েছে মিনি বান্দরবন। এমনিতে মনে হয় নাম হলো গোয়ালিয়া, তারপরে নামলাম। এখানে পাহাড়ি দেখার মতো পাহাড় আছে, বাইরে তো আসলে কিছু নেই, কিছু পাহাড় অনেকে ছবি টবি তুলে এটার জন্য। আমি একটু হাঁটছি নাম দেখার জন্য, দেখি আছে সামনে কিছু আছে কি। রাস্তাটা কোন কোন দিক দিয়ে বেরোচ্ছে, কত দূর গেছে? বলিয়া কয় কিলোমিটার এখান থেকে, কতটুকু কতটুকু দূরে? শেষ নাই, চিটাং ঢাকা পরে কি চিটাং এর সাথে মিশছে? কি বলে মিনি বান্দরবন, মিনি বান্দরবন বলার কারণ কি? মিনি বান্দরবন বলে কেন এটারে, কারণ কি? বান্দরবনের মধ্যে পাহাড় আছে এই জন্য। এটা কি থানা কি, রামু না উখিয়া?
আচ্ছা, বাইরে তেমন কিছু নাই, পাহাড় দেখলাম তো সব। ঠিক আছে, এই পর্যন্তই।